হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে এসেছি, তো সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস কাকে বলে, কেমন করে হয়, তার লক্ষণগুলো কীরকম, আর তার থেকে কেমনভাবে মুক্ত পেতে পারি, সেই সমস্ত বিষয়টা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। তো সবাই দেখেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তো সেটাই আশা রয়েছে। তো মেইন বিষয়টা হয়েছে, দেখেন ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি মারাত্মক রোগ। আমরা ডায়াবেটিস হওয়ার সঙ্গে সঙ্গে মনে করি যে আমি মনে করি আর বাঁচবো না, আর বহুত বড় একটা ব্যামার হয়ে গেছে, মানে ডিপ্রেশনে পড়ে যায়। কিন্তু আসলতে বিষয়টা তেমন নয়। ডায়াবেটিসটা হয়েছে সম্পূর্ণ আপনাদের ডায়েটিংয়ের উপরে, নিজের কিছুমান প্রতিরোধের উপরে ব্যবস্থা নিতে হয়। যেমন কি ধরেন ডায়াবেটিসটা হওয়ার পরে আপনাদের খাওয়া বাওয়া থেকে কিছু বাঁচতে হবে, বেঁচে খেতে হবে, যেগুলো খাবার নয় চলে না সেগুলো থেকে দূরে থাকতে হবে, আর ওষুধটা নিয়মিত খেতে হবে। আমি শুনেছি বহুতে বলে যে এই যে ওষুধ এতদিন ধরে খাচ্ছি কিন্তু ব্যামার তো আরোগ্য হচ্ছে না, মুক্তি পাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হয়েছে, আপনি এটা কোনো সময় ভাববেন না যে আমার ডায়াবেটিস হয়ে গেছে, ওষুধ খেয়ে গেছি, হাইরে মানে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে ব্যাপারটা, সেরকম নয়। এটা যতদিন বেঁচে আছেন ততদিন খেতে হবে। তো আরও কিছুগুলো লক্ষণ দেখেছি যে কিছু কিছু লোকের আমাদের নার্ভাস সিস্টেমটা ডিফল্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, এটাও কিন্তু আপনার ডায়াবেটিস থেকে হয়ে যায়। অ্যাকচুয়ালি ডায়াবেটিসটাকে কিন্তু দুটা ভাগে বিভক্ত করা হয়েছে, তো ওই সম্বন্ধেও আমি বিতংভাবে বলে দিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ওখানে কিছু ভুল হয়ে থাকলে আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ডায়াবেটিসের অ্যাকচুয়ালি প্রধান অন্যতম লক্ষণটা হয়েছে দ্রুত পেশাব লাগাটা, যা খুব ফট করে পেশাব লাগে। পেশাব লাগার কারণটা হয়েছে যে 24 ঘন্টার ভিতরে তো কয়েকবার পেশাব করতে হয়ে যায়, 8-10 বারও পেশাব করতে হয়ে যায়। তো সেটা হচ্ছে ডায়াবেটিসের ফলে আপনার তেজের শর্করাটা বেড়ে যায়, যার প্রভাবটা কিডনিতে পড়ে, তার ফলে আপনার বারবার পেশাব করতে হয়। ডায়াবেটিকটা কি? ডায়াবেটিক আমরা এটাকে ইংরেজিতে একে ব্লাড সুগার বলছি, আমরা বাংলাতে ডায়াবেটিস বলেছি, বহুমূত্র বলে থাকি। আচ্ছা, এটাতে এই ব্যাপারটা আমাদের শরীরের মধ্যে যেটা অগ্ন্যাশয় রয়েছে, অগ্ন্যাশয় যাকে ইংরাজিতে বলা হয়েছে পেনক্রিয়াস, এই পেনক্রিয়াসে কী করে আপনার শরীরের প্রয়োজন অনুপাতে সে ইনসুলিন প্রোডাকশন করে। কিন্তু যখন আপনার পেনক্রিয়াসে বা অগ্ন্যাশয়ে সে ইনসুলিনটা তৈরি করতে পারছে না, তখন শরীরে আমাদের সুগারের শর্ট হয়ে যায়। তার ফলে কি হয়, আমাদের শরীরের অন্যান্য কিছুগুলো অঙ্গ বিকল হয়ে যায়, অর্থাৎ ড্যামেজ হতে শুরু করে, যেমন কি কিডনি, লিভার, হার্ট, এগুলো আমাদের বিকল হয়ে ওঠে, ড্যামেজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটগুলো যেগুলো খাই সুগারের জন্য, যে ট্যাবলেটগুলো খেতে হয়, এই ট্যাবলেটে আপনার ওই শরীরের সুগারটাকে ব্যাকআপ দেয়, মানে প্রয়োজন অনুপাতে প্রোডাকশনের জন্য সে ব্যাকআপ দেয়, সেটাই হয়েছে সুগারের ওষুধ। আর সেটা আমাদের কন্টিনিউ খেতেই লাগে, মানে নিয়ম অনুসারে, যেমন কি যখন কমে গেছে কম পাওয়ারে খেতে থাকেন, মানে সর্বদাই সুগারটাকে কন্ট্রোল রাখতে হয়, তা না হলে আপনার শরীরের আরও অন্যান্য কোষগুলো বা অন্যান্য অঙ্গগুলোকে বিকল করে দেয়। তো এই ডায়াবেটিসটাকে প্রধানত দুটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন কি টাইপ 1 টাইপ 2। সেরকম টাইপ 1টা অ্যাকচুয়ালি 30-এর নিচে যাদের বয়স, তাদের যেমন অল্প দিনের মধ্যে হয়েছে তাদেরকে টাইপ 1 বলে বিবেচনা করা যায়।
টাইপ টু যেটা সেটা হয়েছে আপনাদের যার নাকি আপনার 40-এর ঊর্ধ্বে, মানে পুরানো হয়ে গেছে, পুরানো বেমার যা, তাকেই মানে টাইপ টুতে বিবেচনা করা হয়েছে। কিন্তু দুটার ট্রিটমেন্টে কিছু আলাদা থাকে, আর টাইপ ওয়ানটা ফট করে কন্ট্রোল এসে যায়, টাইপ টুটা নিয়মিত ডায়েটিংটা করতে হয়, সব দিকই মানে খেয়াল রাখতে হয়। তাই সেটার জন্য আমরা সব দিকেই মানে খেয়াল রাখতে হবে, আর বিশেষ করে শারীরিক কিছুগুলা ব্যায়াম এক্সারসাইজ করতে দেওয়া হয়, সেগুলো করতে লাগে। তো ইয়ার প্রধানত লক্ষণগুলো হয়েছে এমন ধরনের, মানে দ্রুত পেশাব লাগা, এটা 1 নম্বর লক্ষণ। 2 নম্বর হয়েছে আমার মুখ শুকিয়ে যাবে, বারবার পিপাসা আসবে, ফট করে বুক লাগে যায়, ক্ষুধা লেগে যায়, ক্ষুধা পেয়ে যায়। ক্ষুধা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিছু না খেলে মানে শরীরটা যেমন দেখবেন কাঁপতে থাকছে, কাঁপছে, সেই সময় কিছু খেয়ে আমরা শরীরটাকে আবার পজিশনে আনতে পারি। যেমন করে যখন শরীর একটু কাঁপছে, কিছু খাচ্ছেন না, শরীরটা কাঁপছে, সেই সময় কিছু খেয়ে দিলে আবার শরীরটা আগের মতো হয়ে যাচ্ছে। কেউর কেউ দেখবেন আস্তে আস্তে ওজনটাও কমে যাচ্ছে, কেউর ওজনটা বাড়ে, আবার কিন্তু কেউর ওজনটা কমে যাচ্ছে। সহজে ক্লান্তি বোধ করা, মানে খুব আলসি আলসি ভাব ফিল হচ্ছে, যেমন কি মানে খুব কষ্ট করে এসেছি, অল্প দূর হেঁটে যাওয়ার পরে খুব কষ্ট হচ্ছে, হয়রান হচ্ছে, মানে নিজের পাটা আগে দিকে যাচ্ছে না, পা দুটা একদম যেমন চালাতে পারছি না, তো অবশ হয়ে যাচ্ছে, সেরকম কন্ডিশন হবে। চোখের পাওয়ারটা কমে যাবে, আগে থেকে অল্প অল্প করে চোখের পাওয়ারটা কমতে থাকবে, তখন আপনি সব দিক দিয়ে গুরুত্ব দিতে হবে। তা না হলে আপনি কী হবে, চোখের পাওয়ারটা কমে গিয়ে ওটার প্রভাবটা রেটিনাতে পড়বে, তা আস্তে আস্তে মানে না দেখার মতো হয়ে যাবে, চোখও চলে যেতে পারে। আরও বিশেষ করে আরেকটা সিম্পটম রয়েছে, সেটা হচ্ছে আপনার যেটা যৌন ক্ষমতাটা কমে যাবে, বিশেষ করে নারীদের চেয়ে পুরুষদের এইটা ট্রাবলটা বেশি হয়ে যায়, যেটা যৌন ক্ষমতা এটা কমে যাবে, হরমোনগুলা বিকল হয়ে যাবে, কমে যাবে, তার ফলে যৌন ক্ষমতাটাও কমে যায়। অল্প কেটে গেলে কাটা গাটা শুকাচ্ছে না, দেখবেন পাকছে, গলছে, আবার সেখান থেকে পুজো মতো বের হচ্ছে, আবারই চুলকাচ্ছে, সেরকমভাবে একটু কাটলে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, সেটাও একটা অন্যতম লক্ষণ। ওই দিকে খেয়াল রাখবেন যদি নার্ভাস সিস্টেমটা আপনার টাইপ টুর ক্ষেত্রে নার্ভাস সিস্টেমটা কিছু ড্যামেজ হয়, তখন দেখবেন হাত বড়িগুলো জ্বলা পোড়া করছে, যেমন করে একটা পা বা একটা হাত, শরীরের যে কোনো একটা অঙ্গ একটা মানে জিনজিনাচ্ছে, অবশ হয়ে গেছে, মানে হাতটা লাড়ালাড়ি করতে পারছেন না, মানে নার্ভের ট্রাবল হয়ে গেছে, হাত বড়িগুলো জ্বলা পোড়া করবেই। দেখেন এরকম লক্ষণ যখন দেখতে পাবেন তখন বুঝে যাবেন যে আমার নিশ্চয় সুগার বা ডায়াবেটিস হয়ে গেছে, তখন অতি সত্বর আপনারা কোনো ডায়াবেটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে চিকিৎসা দ্রুত চিকিৎসা করেন, তা না হলে আপনার সামনের দিকে আরও ক্ষতি হতে পারে। আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, সুগারের জন্য ডায়াবেটিসের জন্য আপনার অন্যতম চিকিৎসা হচ্ছে শরীরচর্চা। আপনি নিয়মিত শরীরচর্চা করতে পারলে এই ডায়াবেটিসে আপনাকে কিছু ক্ষতি করতে পারবে না, আপনার দেহটা সবসময় সুস্থ রাখার জন্য আপনার শরীরচর্চা করাটা বাঞ্ছনীয়, করতেই হবে। তো শরীরচর্চার ভিতরে কোনটা, শরীরচর্চাটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি ভিডিও বানিয়ে রেখেছি দেব, কোনটা করলে আপনাদের ডায়াবেটিসের জন্য খুব উপযোগী সেই শরীরচর্চাগুলো আমি আমার চ্যানেলে দেখিয়ে দেব। তো এখানে আপনাদের দেখেন কিছু কিছু লোক আছে যারা শরীরচর্চা
শরীরচর্চাটা করতে সক্ষম না, ব্যায়াম করতে সক্ষম না, তারা কী করবেন, আপনার 40 মিনিটের মধ্যে কমপক্ষে 3 মাইল মতো, 40 মিনিটের মধ্যে কমপক্ষে 3 মাইল মতো হাঁটতে হয়। মানে 3 মাইল জায়গায় যাতে আপনি 40 মিনিটে হাঁটতে পারেন সেই স্পিড অনুপাতে হাঁটতে হবে, যেটাতে আপনার শরীরটা ঘামবে, ঘামার পরে আপনার শরীরের যেগুলো নোমের জায়গা এগুলো দিয়ে পানিগুলো বেরোবে, সেই পানিগুলো থেকে আপনার কিছুগুলো প্রয়োজনীয় উপাদান হয়, পেনক্রিয়াসের ক্ষমতাটা অল্প বেড়ে যায়, সেই জন্য আপনার হাঁটতে দিতে হয়। তো আজকের জন্য এতটুকুই রাখলাম, বহুত বেশি লম্বা হয়ে গেছে। তো আরও কিছু জানার থাকলে আপনারা এই ডায়াবেটিস সম্বন্ধে আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। আর যদি এখানে কিছু ভুল থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার, সবাইকে ধন্যবাদ রইল, আর আমি আগামী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন।